আট দিনের শিথিলতা শেষে আবারও কঠোর বিধিনিষেধের দেশে শুরু হয়েছে লকডাউন লকডাউনের আদলে এই কঠোর নিষেধাজ্ঞা গত আট দিনের সচল নেত্রকোনা জুড়ে নেমে এসেছে কিছুটা নিরবতা শনিবার লকডাউনের দ্বিতীয় দিনে জেলা শহর ঘুরে দেখা যায় বিধিনিষেধের আওতামুক্ত না হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ঔষধের দোকান মুদি দোকান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি পণ্যবাহী পিকআপ ভ্যান ছাড়া কিছুই চলতে দেখা যায়নি তবে শহরে রিক্সা চলাচল করতে দেখা গেছে এমনকি শহরে মানুষজনকে হেঁটে চলাচল করতে দেখা যায় এছাড়াও সকল প্রকার যানবাহন না থাকা অনেক মানুষজনকে হেঁটে নিজ গন্তব্যের উদ্দেশ্যে শহরের প্রবেশ মুখ দিয়ে ঢুকতে এবং বের হতে দেখা যায় অনেকেই আবার অধিক ভাড়ায় রিক্সায় চেপে নিজ গন্তব্যে যাচ্ছেন এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রবেশ প্রবেশমুখে কঠোর অবস্থা নিয়েছে প্রশাসনের টহল টিম সাথে রয়েছে আনসার বিজিবি ও সেনাবাহিনী যারা বিনা কারণে বাইরে ঘোরাফেরা করছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে জেলা প্রশাসনের মোবাইল কোর টিম এছাড়াও খাবার হোটেল ও মুদির দোকানে যাদের মুখে মাস্ক নেই তাদের কাছ থেকেও আদায় করা হচ্ছে জরিমানা এছাড়া সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্পটে আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে